তো মানে ওখানে 2 টাকা বাঁচাবে যায়, এখন আমার লাইফও শেষ হচ্ছে, বাড়ি গাড়ি মানে মানে ঘর বাড়ি সব বিক্রি করে হচ্ছে, মানে এখন আমি শেষ পর্যায়ে আছি। জীবিকার তাগিদে আমরা এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়াই। আমরা যারা কৃষক আছি, আমাদের হয়তো এক খণ্ড জমি আছে, কিন্তু সেই জমিতে আমরা ফসল না ফলিয়ে আমরা বিদেশে গিয়ে যে মানুষটা কোনোদিন হাল চাষ করিনি, যে মানুষটা কোনোদিন আমরা কৃষি কাজ করিনি, যেই মানুষটা আমরা কোনোদিন লেবারের কাজ করিনি, সেই মানুষগুলো ওখানে গিয়ে আমরা লেবারের কাজ করছি এবং মাঝে মাঝে এমন ঝুঁকিপূর্ণ কিছু কাজ করে ফেলি যার ফলশ্রুতিতে সেই দুর্ঘটনায় সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয়, এমনকি মৃত্যুর মতো ঘটনা অনেক ঘটে। হ্যাঁ দর্শক, আমাদের দেশে যারা শ্রমজীবী মানুষ আছেন তাদের কথাই বলছি, যারা জীবিকার তাগিদে প্রবাসে যাচ্ছেন, প্রবাস জীবন কাটাচ্ছেন, প্রবাসের জীবনের এত কষ্টময় জীবনগুলো তারা অতিবাহিত করছেন শুধুমাত্র নিজের একটু আত্ম উন্নয়নের জন্য, নিজেদেরকে একটু উন্নতি করার জন্য জীবিকার তাগিদে। দর্শক, আমার পাশে আজকে আমার একজন ভাই বসে আছে, যিনি ওমানে গিয়েছিলেন এক বুক স্বপ্ন নিয়ে, নিজের এবং পরিবারের উন্নতির জন্য, নতুন একটি স্বপ্নের জন্য। যে মানুষটা কোনোদিন এই কৃষিকাজ বা এই কাজগুলো কখনই করেনি, খেজুর গাছে কখনো দিন উঠে নিয়ে যার কোনো এক্সপিরিয়েন্স নেই, সেই মানুষটাই একটা দুর্ঘটনা প্রায় পঙ্গু হয়ে গিয়েছিল। আসুন দর্শক, আমরা সেই ভাইটির মুখ থেকে শুনি ওনার সেই দিনের ঘটনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। জি, আমার নাম মোহাম্মদ হামিদুল ইসলাম, ঠিকানা সিরাজগঞ্জ, আর আমি ছিলাম প্রবাসী। আচ্ছা, আমরা জানি যে একটা সময় আপনি বাংলাদেশে ছিলেন, ওমানে গিয়েছিলেন কত বছর আগে? ওমানে গেছিলাম 1.5 বছর আগে। 1.5 বছর আগে দেশে থাকতে কি কাজ করতেন? দেশে থাকতে কোনো কাজ করতাম না, মানে লেখাপড়া করতাম, গরিব মানুষ, সেজন্য মানে মানে বাবার টাকায় মানে কি করতে পারে না, মানে সংসার চালাতে পারে না, সেই জন্য লেখাপড়া বাদ দিয়ে ওমানে গেছিলাম কাজের জন্য। মানে টাকা পয়সার লোন টোন করে নিয়ে চলে গেছিলাম। তো যাওয়ার পরে মানে 1 বছর ভালো ভালো কাজ করলাম। কি ধরনের কাজ ছিল? কাজ ছিল বাগানে, মানে খেজুর বাগানে কাজ করা হয়। কাজগুলো অনেক বড় বড়, মানে যাই হোক, কাজগুলো মানে 1 বছর ভালো ভালো কাজ করলাম। তারপরে 1 বছর পরে আমি গাছে থেকে পড়ে যাই ওখানে। যখন বাংছে ওটা আমি পাত্তা দিইনি, মানে ওখানে ব্যথা করতেছে, হয়তো ব্যথার পরই খাই তো সুস্থ হয়ে যাবে, সমস্যা নেই। মানে এইভাবে আমরা মানে টাকা খরচা না করে, মানে গরিব মানুষ সেজন্য মানে পাত্তা দেয় নাই জিনিসটা, ধীরে 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 যখন বেশি হয়ে গেলো, প্রায় 1 মাস 2 মাস হওয়ার পর, তখন জিনিসটা মানে হনুমান মানে আমার বস, যে আমার বস, তখন তারে বললাম যে আমার তখন কাজ করা মানে হচ্ছে না, মানে আমি কাজ করতে পারতেছি না, আমার পায়ে সমস্যা দিছে। কয় কি সমস্যা দিছে? কয় যে আমার পায়ে পড়ে গেছিলাম এতদিন আগে, এরকম করে সমস্যা হয়েছে, এখানে ব্যথা করতেছে। তো বস বললো কয় ঠিক আছে, সমস্যা নেই, ওখানে আমি 100 করাচ্ছি, 100 করাই আর চিকিৎসা করতেছি। তো ওখানে 100 করানো নিয়ে হলো ওখানে ডাক্তারের কাছে, মানে 100 করে ধরা পড়ছে একটু ভাঙে গেছে, হিপ জয়েন্ট ক্ষয় ভাঙে গেছে, জাস্ট ভাঙে গেছে। তো এখন মানে ওখানকার ডাক্তার ওষুধ দিল, ওই মানে চিকিৎসা করলো, ইংলিশিন মারলো। মানে মারার পর প্রায় 7 দিন থেকে 15 দিন আমি ব্যথা মুক্ত হলাম। তারপর ধীরে 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 কেমনি বাড়লো। এখন বসরে বললাম যে আমার তো ব্যথা কমে না, পরে বলে যে আমার দেওয়া কিছু করার নাই এখানে, তার কারণ এটা আমরা যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করছি, আমাদের যেটা দায়িত্ব ছিল আর কি। এখন বসে বলতেছে যে তুমি যদি কাজ করতে পারো তো থাকো, আর যদি কাজ না করতে পারো তাহলে চলে যাও, সমস্যা নেই, আমি পাড়ায় দিচ্ছি। তো আমি ভাবলাম যে এত টাকা খরচা করে আসছি, হবাই হয়েছে 1 বছর, এত টাকা মানে মাসের টাকা লোন করে আসছি, এ টাকাগুলো দিতে হবে। এখন মানে ওই অবস্থায় মানে কষ্ট, মানে নিজের কষ্ট মানে গোপন রাখিয়াই মানে কাজ করছি। কাজ করার পরে ধীরে ধীরে জিনিসটা হিপ জয়েন্টটা ভাঙার পর ক্ষয় গেছে। প্রায় 6 মাস আমি এই অবস্থায় কাজ করছি যখন ভাঙছে, ঠিক আছে। 6 মাস পর যখন চুলাইতেই পারি না, লাস্ট মুহূর্তে যখন শেষ পর্যায়ে করছি, তখন বসরে বললাম যে আমি আর পারতাছি না, এখন আমার যেতে হবে। তাছাড়া আর 1.5 বছরে আমি অনেক স্বপ্ন নিয়ে গেছিলাম, 3 লাখ টাকা খরচা করে বাবা মার টাকা নষ্ট করে,
যাওয়ার পরে কোন স্বপ্ন তো পূরণ তো দূরস্থ, আমার নিজেরই এখন পা হইতো শেষ পর্যায়ে চলে আসছে। তো 6 মাস পর পরে দেশে আসলাম, দেশে আসার পর অনেক চিকিৎসা নিলাম, অনেক ডাক্তার দেখালাম, সবাই বলে অপারেশন করো অপারেশন করো অপারেশন করা ছাড়া কোনো করতে নেই। তো বাবা এমনিতেই উপার্জন করতে পারছেন না, তার উপরে এতগুলো টাকা, জি জি স্যার, অনেক একাই মানে মনের ভিতরে এতটা কষ্ট বলতে পারি না। যাই হোক, এখানে আসার পরে অনেক ডাক্তার চেঞ্জ করলাম, মানে এমনি তো মরছি তো মরছি, মানে যতটুকু বাড়ি ঘর ছিল তো বিক্রি টিক্রি কইরা মানে দাঁড় দূর করে এখনো দাঁড়ের পর চলতেছি। তো ইনশাল্লাহ মানে আশা আছে যে ভালো হবে, তারপরে কাজ করে সব এখন এখন পর্যন্ত আল্লাহর উপর ভরসা আছে আর কি। যাই হোক, হঠাৎ করে এই যে ডিপিআরসিতে আসা, সেটা কিভাবে? ডিপিআরসিতে আসলাম, আমি অনেক ডাক্তার চেঞ্জ করলাম, কোনো কাজ হয় না। পরে আমি ভিডিও দেখে মানে ডিপিআরসিতে মানে ভর্তি হলাম। ডিভোর্সিতে ফোন দিলাম, ফার্স্টে আমাদের বাসা হচ্ছে সিরাজগঞ্জ, কিন্তু অনেক দূর। তো ফোন দিলাম, বললো যে তুমি এখানে আসো, তারপরে দেখে তোমাকে ট্রিটমেন্ট করানো হবে। পরে এখানে আসলাম, স্যারে দেখলো, স্যারে দেখার পরে বলতেছে তুমি 15 দিনে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। সেজন্য মানে আমি কতদিন আজকে চিকিৎসা নিচ্ছি, আজকে চিকিৎসা নিচ্ছি আমি 8 দিন। কি অবস্থা সেই 8 দিন ভর্তি হওয়া আপনি আর এই 7-8 দিন পরে আজকে অবস্থা কতটুকু ভালো? জি ইনশাল্লাহ, আজকে একটু মানে হাঁটতে পারতেছি ভালো ভালো, মানে আজকে নড়াচড়া করতে ভালো লাগতেছে। তার মানে এখন একটু সাহস আছে যে এখন যদি যায় বাড়িতে যায়, মানে এক্সারসাইজ গুলো ঠিকঠাক মতো এখানকার যে এক্সারসাইজ গুলো করাইছে, যে নিয়ম কানুন গুলো বলে দিয়েছেন, সেই জি জি পালন করবেন। তো আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেকটুকু ভালো আছে। জি স্যার, অনেকটাই ভালো আছে। আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা জানেন না, বা আপনি যেটা বলেছেন যে যখন প্রবলেমটা হয়েছিল আপনি ওই সময়টা সঠিক চিকিৎসা নেবেন, যারা জানে না তাদের জন্য আপনি কিছু বলবেন এই ডিপিআরসি সম্পর্কে? যারা জানে না মানে আমরা যারা প্রবাসী থাকি, যারা প্রবাসে যায় তাদেরকে বলতেছি, তার কারণ তারা যখন মানে 2 টাকা বাঁচাবার যায়, পরে লাস্টে দেখা যাবো যে লাখ লাখ টাকা খরচা করে কাজ হবে। যেমন আমার এই ব্যথাটা তখন যদি তখন ভালো চিকিৎসা যদি নিতাম, মানে জিনিসটা যখন আসারটা পড়ছিলাম তখন তো অল্পতেই আমি বেঁচে গেতাম, তখন তো আমার দেশে বাঁচতে হতো না, ওখানেই আমি সুস্থ হয়ে গেছি। তো মানে ওখানে 2 টাকা বাঁচাবে যায়, এখন আমার লাইফ শেষ হচ্ছে, বাড়ি গাড়ি মানে মানে ঘর বাড়ি সব বিক্রি করে হচ্ছে, মানে এখন আমি শেষ পর্যায়ে আছি। মানে যারা মানে যারা এরকম রোগে আছে, মানে হিপ জয়েন্ট সমস্যা, হিপ জয়েন্ট ক্ষয় গেছে, মানে যারা অপারেশন করার চিন্তা ভাবনা করতেছে, তাদের জন্য এখানে ডিপিআরসিতে আসাই উত্তম। তার কারণ এখানে ট্রিটমেন্টটা অনেক ভালো হয়, এবং এখনকার সার্জারের মানে সার্জারি মানে নার্স সবাই অনেক ভালোটা ব্যবহার করে, এবং ইনশাল্লাহ 15 দিন 1 মাসে ইনশাল্লাহ হিপ জয়েন্ট ঠিক হয়ে যায়। আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন। দর্শক শুনলেন আপনারা কষ্টের কথাগুলো, ডিসিশন আপনাদের, সুস্থ থাকবেন নাকি অসুস্থ হয়ে পঙ্গু হয়ে সারাটা জীবন বয়ে বেড়াবেন এই গ্লানি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ হয়ে মানুষের মতো বেঁচে থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।